বছরের এই শেষ সময়টাতে যখন নতুন শিক্ষা বর্ষের পাঠ্যপুস্তক ছাপানোর কাজে এই প্রেসগুলোর সবচেয়ে ব্যস্ত সময় কাটানোর কথা, তখন পুরোপুরি ছাপানোর কাজ এখনো পর্যন্ত শুরু করতে পারেনি তারা। চলতি বছর একের পর এক সংকটে বিঘ্নিত হচ্ছে বই ছাপার কাজ। বছরের মাঝামাঝি সময়ে দরপত্র আহ্বান, ডলার সংকট, বিদ্যুৎ সংকট সহ নানা জটিলতায় অনেকটাই পিছিয়ে পড়েছে বই ছাপানোর কাজ। এখন প্রকট হয়ে উঠেছে কাগজ সংকট। রাজধানীর কিছু ছাপাখানা ঘুরে দেখা গেছে বছরের এই শেষ সময়েও অনেকটাই স্থবির প্রেসগুলো। কাগজটা পেলে হয়তো ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করে দেবো। গত বছর বা তার আগে যেভাবে আমরা ব্যস্ততার মধ্যে সময়টা কাটিয়েছি, সে তুলনায় এবারে কোনো ধরনের কোনো ব্যস্ততা আমাদের মাঝে নেই। ঢিলেঢালাভাবে চলছে মাধ্যমিক পর্যায়ের বইয়ের মুদ্রণ। একদিকে এনসিটিবি নির্ধারিত মানসম্পন্ন কাগজের সংকট, তার ওপর গত বছর ছাপানো বইয়ের প্রায় 20% টাকা এখনও ছাড় করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এসব জটিলতা ও সংকটে এখনও প্রাথমিকের বই ছাপার কাজ শুরুই হয়নি। যেহেতু এবার মানসম্মত কাগজ পাওয়া যাচ্ছে না, অন্য একটু ডিটোরেট করে যদি বই দিলে কি হবে না হবে, আদৌ বিল পাবে কিনা, এইসব শঙ্কার কারণে মানুষজন প্রাইমারি কাজ করার সাহস পাচ্ছে না। অবশ্য পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলছেন, সব জটিলতা ও সংকট কাটিয়ে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সব ধরনের চেষ্টা চলছে। কিছু বই বাকি থাকলেও, অল্প কিছু বই, তাতে আমার 1 তারিখে তো সব বাচ্চাই বই নেয় না। হ্যাঁ, আমরা বাচ্চাদের পাঠ্যপুস্তক উৎসব খুব ভালোভাবেই করতে পারবো। আর 1 সপ্তাহ বাকি বইগুলো বড় জোর লাগতে পারবে, যেহেতু বিভিন্ন কাজে আমরা পিছাই গেছি। এই 1 সপ্তাহের মধ্যেও আমার বই চলে গেলে আমার বাচ্চাদের বই পাইতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট 34 কোটি বই জানুয়ারির প্রথম দিনে সারা দেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা এনসিটিবির। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।